কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশন 94.3 রেডিও ওয়ানে আপনি তো রেট্রো গানের ম্যাজিকে পুরো ডুবে রয়েছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই হাউ মাউ খাউ ফাউয়ের গন্ধ পাউ কি চলছে? গন্ধ পাচ্ছি কিন্তু খাওয়ার দাবারের। একটুকে লাবড়া তরকারি শিখিয়েছেন কনিষ্কদা, মানে কনিষ্ক চক্রবর্তী, অ্যাড জগতের মানুষ, নিজস্ব ফুড ব্লগ রয়েছে, নিজেই একজন ফুড জকি বলেন নিজেকে। তো এইবার তাহলে ফাউ হিসেবে আরেকটা কী রেসিপি দিচ্ছ? আমার শাশুড়ির আরেকটা রেসিপি আছে, উনি খুব তাড়াতাড়ি করতে পারেন জিনিসটা, চিকেন রোস্ট। এই চিকেন রোস্টের সঙ্গে কিন্তু আমাদের যে চিকেন রোস্টের পরিচিতি আছে সাহেবদের রোস্ট, তার কোনো মিল নেই, কমপ্লিটলি ফিউশন কুইজিন। চিকেনটাকে উনি ওভারনাইট ভিজিয়ে রাখেন সয়া সস, ওয়ার্সটার সস, আদা পেঁয়াজ বাটা, রসুন বাটা, নুন, গোলমরিচ এবং কাঁচা লঙ্কা দিয়ে। ভাবতে পারছো এতগুলো জিনিস একসঙ্গে চলে এসেছে এক জায়গায়। পরের দিন এই প্যানেট করা মুরগিটাকে নিয়ে, এবং সেটা দেশি মুরগি প্রেফারেবলি ওনার কাছে, উনি তেলের মধ্যে একটুখানি ভাজা ভাজা করে নেন, করে ওটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেন 30-35 মিনিট। যখন খোলেন তখন সে একটা অসাধারণ কালো রঙের ভারী সুন্দর একটুখানি চ্যাটচ্যাটে একটু স্টিকি এক্সট্রিমলি ফ্রেগ্রেন্ট ফ্লেভারফুল একটা বস্তু তৈরি হয়, যেটা পোলাও দিয়েও ইকুয়ালি গুড, পরোটা দিয়েও ব্রিলিয়েন্ট। ঢাকা দিয়ে রান্না করা জিনিস ঢাকাতেই সম্ভব হয় এইভাবে, কিন্তু হ্যাঁ, কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশন 94.3 রেডিও ওয়ানে বসে আপনি ফাউ হিসেবে যা পাচ্ছেন, আপনার গোল গোল চোখ, জীবের গোড়া জল, স্পষ্ট টের পাচ্ছি আপনি খুব তাড়াতাড়ি রান্না করবেনই করবেন। কিন্তু রান্নাটা করে কেমন লাগলো এটা কি কনিষ্কদাকে আপনি জানাবেন না? সেটা কি খুব ভালো কাজ হবে? কনিষ্কদা একবার বলে দাও দেখি, তোমার সাথে যোগাযোগ করতে গেলে কী করবে? সেই যে ইমেল অ্যাড্রেসটা konishkc@gmail.com, KANISKAC@gmail.com। আরও একবার বলে দিচ্ছি, কনিষ্ক সি মানে KANISKAC@gmail.com। অবশ্যই ইমেল করে জানাবেন যে কেমন লাগলো এই দুখানের রেসিপি। আর কনিষ্কদা সামনে সপ্তাহে কি হচ্ছে? ঢাকা মানে কিন্তু বাঙালি খাবার নয়, প্রচুর বিদেশি খাবার আছে। আচ্ছা, আমরা কোরিয়ান খাবো, জাপানিজ খাবো, থাই খাবো, ইটালিয়ান খাবো, কম আছে নাকি? অনেক অনেক। ডাবল পাসপোর্ট, ডাবল ভিসা, একে তো আপনি বাংলাদেশে, তার উপর আবার সেখান থেকে আরও ইন্টারন্যাশনাল হচ্ছেন। তবে হ্যাঁ, সবই কিন্তু কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশন 94.3 রেডিও ওয়ানে রয়ের সাথে। থ্যাংক ইউ কনিষ্কদা। থ্যাংক ইউ রয়।